চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এইবারের উইকেন্ড ট্রিপে আমরা যাচ্ছি কলকাতার খুব কাছাকাছি ভীষণ সুন্দর একটা জায়গায় এইবারে আমার সাথে আছে প্রিয়াঙ্কা আছে সানা তো চলো কোথায় যাচ্ছি কিরাম কি খরচা কিরাম জায়গাটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো রিসেপশন এরিয়া তো চলো আগে রিসেপশনে গিয়ে চেক ইন ফর্মালিটিস যা যা আছে করে নি চেক ইন ফর্মালিটিস করে নি এখন আমরা চলে আসছি আমাদের রুমে আমাদের রুম নাম্বার হচ্ছে এখানে 117 ঢোকার পরে এখানে রয়েছে একটা টি কর্নার এখানে রয়েছে কাপ রয়েছে ইলেকট্রিক কেটল রয়েছে টি কিটও দেওয়া আছে আর এখানে আছে একটা মিনি বার তারপরে এখানে রয়েছে বেসিন प्रत्येक रूम रिवर व्यू এখানে রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ভীষণ সুন্দর জায়গাটা এখানে তোমরা রিভার ভিউটা পেয়ে যাবে তো আমার তো দারুণ লাগছে জায়গাটা বাদবাকি প্রপার্টিটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তার আগে একটু আমরা ফ্রেশ হয়ে নিই তো তেমন তো আমরা কিছু ব্রেকফাস্ট এখানে করে আসিনি তাই জন্য সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল তো এসেই আগে খাবার অর্ডার করে দিয়েছিলাম এখানে আমরা অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে রয়েছে বেঙ্গল স্টাইল ফিশ ফ্রাই আর এখানে রয়েছে গ্রিল পমফ্রেট তো আগে যেটা করতে হবে খাওয়াটা কমপ্লিট করতে হবে কারণ প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে বেঙ্গলে ফিশ ফ্রাইটা এখানে দু পিসের দাম নিয়েছে 360 টাকা ফ্রেঞ্চ ফ্রাইজের দাম নিয়েছে এখানে 150 টাকা আর তন্দুরি পমফ্রেটটা এখানে দু পিসের দাম নিয়েছে 960 টাকা 480 টাকা করে পিস এই মাছটা কেমন খেলে মাছটা খুব দারুণ খেয়েছি এত ফ্রেশ অনেকদিন বাদে এত ফ্রেশ পমফ্রেট খেলাম আর ফিশটা খুব ভালো খেয়েছি ফিশ ফ্রাইটা দারুণ ছিল পমফ্রেটটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে পুরো ওয়েল ডান একদম আর ম্যারিনেশনটা ভালো হয়েছে সফট একদম ফ্রেশ পমফ্রেটটা হেভি লাগছে তো চলো তাহলে তোমাদের রুম টুরের পরে এবার একটু প্রপার্টিটা একবার ঘুরে দেখিয়ে দিই এখানে এরকম তিনটে লন আছে আর লনগুলো কিন্তু বেশ বড় বড় খুব ভালোভাবে মেইনটেইন হলো রুমের থেকে কিন্তু দেখছি বাইরেটা বেশি ভালোভাবে মেইনটেইন এখানে আর কলকাতা থেকে এই সোনার বাংলা হোটেলের ডিসটেন্স হচ্ছে 75 কিলোমিটার মতো তোমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এখানে খুব সহজেই পৌঁছে যেতে পারবে আর কোলাঘাটের এই সোনার বাংলা হোটেলে স্পাও রয়েছে তোমরা চাইলে স্পাও করতে পারো এখানে তোমরা স্লাইডার সুইংসও পেয়ে যাবে তাছাড়া এখানে কিডস জোনও আছে বিকালের টাইমটা তো এখানে খুবই ভালো লাগবে এইখানে দেখো প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ব্যালকনিও রয়েছে আর প্রত্যেকটা রুমই এখানে রিভার ভিউ আর এখানে আছে একটা বিশাল বড় সুইমিং পুল এখানে জিমও আছে এখানে এরকম একটা গেম জোনও রয়েছে ইনডোর গেমসের মধ্যে প্রচুর অপশন রয়েছে এখানে বাইরে প্রচন্ড রোদ তাই এখন বেশি ঘোরা যাচ্ছে না তাই এখন আমরা চলে আসলাম আমাদের রুমে This castle of sand We hear the rush in the wind Yeah, we were closer than friends I hope that we
এখানে তো আমরা প্রচুর এনজয় করছি, তো এবারে খিদেটাও ভালোই পেয়ে গেছে, তাই আমরা লাঞ্চটা অর্ডার করে দিলাম। লাঞ্চে এখানে আমরা অর্ডার করেছি ঝুরি আলু ভাজা, একটা স্টিম রাইস, তার সাথে রয়েছে আলু পোস্ত, মাটন ডাক বাংলো, একটা ডাল, চিংড়ি মাছের মালাইকারি আর দই কাতলা। দই কাতলাটার এখানে দাম নিয়েছে 350 টাকা, চিংড়ি মাছের মালাইকারির দাম এখানে 450 টাকা, ডাল 120 টাকা, মাটন ডাক বাংলো এখানে নিয়েছে 490 টাকা, আলু পোস্তটার দাম হচ্ছে এখানে 250 টাকা, বাসমতি স্টিম রাইসের এখানে দাম নিয়েছে 120 টাকা, আর তার সাথে আছে ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজাটার এখানে দাম নিয়েছে 140 টাকা। তো এখানে তো আমরা খাবার দাবার নিয়েও নিয়েছি, খাবার দাবার অলরেডি স্টার্টও করে দিয়েছে। নিয়েছি ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, যেটা মানে বাঙালিদের মেন খাবার, এখানে এসেও সেটাও ছাড়ছি না। বাইরে গেলে মনে হয় ডাল আলু পোস্ত খাবার লোকটা আরো বেড়ে যায়। ঠিকই বলেছিস কিন্তু, এটা চিংড়ি মাছের মালাইকারি আমরা অর্ডার করেছিলাম, এরম সাইজের চিংড়ি মাছ দিয়েছে, এরম 6 পিস দিয়েছিল। সত্যি অসাধারণ বানিয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। তোমরা এখানে আসলে অতি অবশ্যই ট্রাই করো, চিংড়ি মাছের মালাইকারিটা ভীষণ সুন্দর হয়েছে। গ্রেভিটা খুব একটা ভালো করেনি, মাছের টেস্টটা খুব সুন্দর, মাছটা প্রচুর ফ্রেশ, এখানে প্রতিটা মাছই ভালো, এখানে সব মাছগুলোই ভালো, কমপ্লিট মাছটা কিন্তু দারুণ ছিল। তো আমরা এখানে খাবার যা অর্ডার করেছিলাম আমাদের তিনজনের জন্য তো একদম সাফিসিয়েন্ট ছিল। মাটনটা এখানে দেখো খুবই সফট বানিয়েছে, আর গ্রেভিটাও খুবই সুন্দর করেছে, একটা স্মোকি স্মোকি ব্যাপার রয়েছে, একদম ঘরোয়া টাইপের করেছে খাবারগুলো, খুবই ভালো আমরা এখানে খেলাম আর দারুণ এনজয় করছি। প্রচন্ড রোদ থাকার জন্য আমরা এতক্ষণ সুইমিং পুলে যেতে পারিনি, তো এখন রোদটা একটু কম হয়েছে, তো এবার আমরা এখন যাব সুইমিং পুলে। তো আমরা এখন জানে তু জানে ক্যাপ্টেন আমেরিকা এখানে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বিকেলের এই টাইমটা খুব সুন্দর লাগছে, সন্ধ্যে তো প্রায় হয়েই এসেছে, এখানে তো বলতে ফুলের কৃষ্ণনা শেষ হচ্ছে না, জলপরীরা নেচে নেচে বেড়াচ্ছে এখানে। তো ডিনারে এখানে আমরা অর্ডার করেছি চিকেন কারি, রাইস আর স্যালাড। চিকেন কারিটা এখানে নিয়েছে 350, চিকেনের যে কোনো আইটেমে মোটামুটি 350 থেকে 380 মতো দাম আছে। সবুজ ঘাসের মধ্যে বসে থাকতে তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা হাওয়াও আছে এখানে, কিন্তু মেঘলা মেঘলা একটু ওয়েদারটা থাকলে আরো ভালো লাগতো, প্রচন্ড রোদ আছে।
তো এখানে ভুক্কাটা সব ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য খুব ব্যথিত ব্যস্ত হয়ে উঠেছে। ভুক্কা রেখে দিলে তো ফটো তুলে দাও। এখানে আপনাদের রেস্টুরেন্টটা আছে, এক্ষুনি যাবো খেতে। এখানে রেস্টুরেন্টটাও কিন্তু রিভার ভিউ, এখানে তোমরা খাবার খেতে খেতে খুব সুন্দর রিভারের ভিউটা পেয়ে যাবে। তো এখানে কিন্তু সাইকেলিং এর জন্য কোনো রকম চার্জ নেই, তো এখন আমরা একটা রাউন্ড দিয়ে আসব। তো আমাদের তো ব্রেকফাস্ট ডান, আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে যে রুমটাতে আছে, এই রুমটার ট্যারিফ হচ্ছে এখানে 5040 টাকা। আর তোমরা যদি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে যদি এইরকম ক্যাটাগরির রুম যদি নাও, তাহলে তোমাদের 6040 টাকা পড়বে। আর এখানে তোমরা চাইলে ডে আউটও করতে পারো, ডে আউটের ক্ষেত্রে কিন্তু রুম ম্যান্ডেটরি, রুমের ট্যারিফটা সেমই থাকবে। আর ফুডের ক্ষেত্রে তোমরা যদি এখানে স্যাটারডে বা সানডে যদি ডে আউট করতে আসো, তাহলে তোমাদের কিন্তু বুফে নিতে হবে। বুফের প্রাইস হচ্ছে এখানে তোমরা যদি মানে মাটন আর ফিশ যদি নাও, তাহলে তোমাদের পড়বে 899 টাকা। আর তোমরা যদি চিকেন আর ফিশ নাও, তাহলে তোমাদের পড়বে 799 টাকা। আর প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর, খুব ভালোভাবে বাইরেটা মেনটেন হচ্ছে, রুমের ভেতরটা যদি আরেকটু ভালোভাবে মেনটেন হতো তাহলে খুবই ভালো হতো। কারণ এখানে চার্জিংয়ের পয়েন্টের খুব খারাপ অবস্থা, আর তার সাথে লাইটের অবস্থাও খুব খারাপ, কিছু কিছু লাইট এখানে কাটাও রয়েছে। আর লনটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন হচ্ছে, এখানে পুলটাও খুব ভালোভাবে মেনটেন হচ্ছে। আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে, এখানে কিডস জোন রয়েছে, কিডস পার্ক রয়েছে, আর লনটা তো বিশাল বড় এখানে, আর সুইমিং পুলও রয়েছে, তার সাথে তোমরা এখানে সাইকেলিংও করতে পারো। আর সাইকেলিং বা সুইমিং পুল কোনোটাই কিন্তু এখানে চার্জেবল না, সব কিছু এখানে ইনক্লুড রয়েছে এর মধ্যেই। আর প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর, এখানে তোমরা এক বা দুদিনের জন্য ছুটি কাটাতে চলে আসতেই পারো। পাশ দিয়ে বয়ে গেছে এখানে রূপনারায়ণ নদী, তো খুব সুন্দর একটা ভিউও পাবে, বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া সন্ধ্যে থেকে তো থাকেই। তো আমাদের তো এখানে খুব ভালোভাবে কাটলো একটা দিন, খুব কমফোর্টেবল ছিল আমাদের স্টেটা। তো খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুবই ভালো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবার আমরা এখানে চেক আউট করে নেবো, আর এখানে চেক ইনের টাইম হচ্ছে 12টায় দুপুরবেলা, আর চেক আউট টাইম হচ্ছে নেক্সট ডে মর্নিং 11টায়। তো আমরা তো এখানে খুব এনজয় করলাম, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত হয়ে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।